রেলমন্ত্রী মোহাম্মদ নূর ইসলাম সুজন বলেছেন কক্সবাজারকে একটি পরিপূর্ণ আন্তর্জাতিক নেটওয়ার্ক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে সেই পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার সকালে দোহাজির কক্সবাজার ডুয়েল গেজ রেল লাইন প্রকল্পে কক্সবাজার প্রান্তে ঝিগলজার হাজীপাড়া সহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন তিনি পরে সাংবাদিকদের বলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু করে যাওয়ার প্রত্যয় নিয়ে সরকার কাজ করছে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার 10টি মেগা প্রকল্পের মধ্যে Dohajari, Cox's Bazar, Gumtum পর্যন্ত 102 কিলোমিটার রেলপথ নির্মাণ অন্যতম বলেও জানান মন্ত্রী পরে রেল লাইন প্রকল্পে অধিগ্রহণ ক্ষতিগ্রস্ত 4 ভূমি মালিককে প্রায় 1 কোটি টাকার চেক তুলে দেন তিনি আন্তর্জাতিক মানের যাতে একটা পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা যায় তার পরিকল্পনা নিয়ে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কাজ করছে আমরা যা কিছু করছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে ভালো কিছু আমরা করে যেতে পারি